স্বাধীনতার জন্য আমাদের ছেলেদের রক্ত ঝরানো হয়েছে, ওলামায়ে কেরামগণদেরকে বন্দী করা হয়েছে। আজ এই মঞ্চ থেকে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই যে স্বৈরাচারী শাসককে আমাদের রক্তের বিনিময়ে পতন ঘটানো হয়েছে। বাংলাদেশের অন্য কোন স্বৈরাচার যদি আর একবার আসতে চায়, একবার আমরা তাকে পতন ঘটিয়ে পালানোর সুযোগ দিয়েছি, অন্যকে আমরা পালাইবার সুযোগ দিবা, ডাইরেক্ট মাটিতে দাফন করবো। ঠিক আছে বেলা আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام إسلامي আন্দোলন বাংলাদেশ কামরাঙ্গীর চর থানা কর্তৃক আজকের গণসমাবেশের সভাপতিত্ব করছেন কামরাঙ্গীর চরের কৃতি সন্তান জনাব হযরত মাওলানা মুফতি মামুনুল হক আজহারী হাফিজাহুল্লাহ। আজকের মঞ্চে উপস্থিত আছেন কামরাঙ্গীর চরের কৃতি সন্তান জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি রুহুল আমিন কাসেমী। মঞ্চে উপস্থিত আছেন জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান বেতাগী হাফিজাহুল্লাহ। সংগ্রামী সাথীয় বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশ 1971 সালে বর্বর পাক বাহিনীর আক্রমণের ফলে বাংলার দামাল ছেলেরা অস্ত্র হাতে তাদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে আনে, স্বাধীনতার সূর্যবতী লাল সবুজের পতাকা। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্বাধীনতার 50 বছর পেরিয়ে 54 বছর পার হওয়ার পরেও আজ 2024 সালের 5ই আগস্টের ভিতরে 5ই এপ্রিলের মধ্যে আমাদের ছাত্র জনতা সহ বাংলার তৌহিদি মুসলিম জনতা সহ আবারও বাংলার মাটিকে দ্বিতীয়বার স্বাধীনতার জন্য আমাদের ছেলেদের রক্ত ঝরানো হয়েছে, ওলামায়ে কেরামগণদেরকে বন্দী করা হয়েছে। আজ এই মঞ্চ থেকে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই যে স্বৈরাচারী শাসককে আমাদের রক্তের বিনিময়ে পতন ঘটানো হয়েছে। বাংলাদেশের অন্য কোন স্বৈরাচার যদি আর একবার আসতে চায়, একবার আমরা তাকে পতন ঘটিয়ে পালানোর সুযোগ দিয়েছি, অন্যকে আমরা পালাইবার সুযোগ দিবা, ডাইরেক্ট মাটিতে দাফন করবো। ঠিক আছে বেলা সংগ্রামী সাথীয় বন্ধুগণ, আপনারা জানেন এই মাটি শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির মাটি। এই মাটিতে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি ঘুমায়, এই মাটিতে হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি ঘুমায়, এই মাটিতে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি ঘুমায়, এই মাটিতে আন্নী সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘুমায়, এই মাটিতে সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘুমায়। এই মাটিকে নিয়ে আর একবার ষড়যন্ত্র করবা, তাকে জিন্দা দাফন করবা। ঠিক না জানা সংগ্রামী সাথী বন্ধুগণ, মমিন কখনো এক গর্তে দ্বিতীয়বার পা দেয় না, মনে রাখবেন। আমরা বারবার দেখেছি ওলামায়ে কেরামগণদের বিভিন্ন ইসলামী সংগঠনকে সিঁড়ি বানিয়ে অনেক স্বৈরাচার ক্ষমতায় গিয়ে ওলামায়ে কেরামগণদেরকে বৃদ্ধাঙ্গুল দিয়ে করে না, ইসলামকে বৃদ্ধাঙ্গুল দিয়ে করে না, আর দ্বিতীয়বার স্বৈরাচারকে আমরা ক্ষমতার মসনদে বসতে দিব না। ঠিকানা চলবে না সংগ্রামী সাথী বন্ধুগণ, আসুন আমরা ইসলাম সম্পর্কে জানি। আজ তালেবানের দিকে তাকিয়ে দেখেন, এক সময় বিশ্বের মুসলমান বিশ্বের মানুষেরা তালেবানদেরকে নিয়ে নাক ছিটকাইত, মনে করত তালেবান কিছুই বোঝে না, মোল্লা দ্বারা কিছুই হবে না। আমরা দেখতে পাচ্ছি আজ তালেবান তারা কত সুন্দরভাবে দেশ পরিচালনা করতেছে। তাদের থেকে শিক্ষা নিয়ে আগামী প্রজন্মকে বলতে চাই, এই বাংলা হবে কোরআনের বাংলা, ওলামায়ে কেরামের বাংলা, পীর সাহেব চরমানের বাংলা। কই যদি বাধা দিতে হয় তাতে আমরা রক্ষা দেবো না ইনশাআল্লাহ।